এগুলো হলো ভিয়েতনাম বা তাইওয়ান জাতীয় নারিকেল গাছ, যেটি আপনারা দেখে থাকেন গাছের গোড়ার মধ্যে যে সমস্ত অনেকগুলো নারিকেল একসাথে ধরে সমান সাইজের হয়। যে নারিকেল গাছগুলো প্রায় 3 থেকে 4 বছরের মধ্যে ফল আসে, আশা করা যাচ্ছে এটি 3 থেকে 4 বছরের মধ্যে ফল আসবে। সারিবদ্ধভাবে লাগানো হয়েছে টোটাল 18টি নারিকেলের চারা। আপনারা জানেন যে এই ধরনের নারিকেলের চারাগুলোর মধ্যে সবচেয়ে যেই ভালো জাত সেগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান এবং কেরালা। এই জাতগুলো মোটামুটি এখানে ভিয়েতনাম এবং তাইওয়ান জাতেরও কয়েকটি আছে, সেগুলো লাগানো হয়েছে। আপনারা জানেন যে এই সমস্ত নারিকেল গাছ রোপণ করতে হলে এটার প্রচুর পরিচর্যার প্রয়োজন এবং একটা সিস্টেম দরকার হয়, সেই সিস্টেম মেনেই এই জিনিসটা তৈরি করা হয়েছে। এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হলো তাইওয়ান জাতীয় গাছ, আসলে দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আপনারা যেটা জানেন যে প্রথমে এই জাতীয় নারিকেল গাছের জন্য প্রথমে যেটা দরকার হয় 2 ফুট বাই 2 ফুট এবং নিচের দিকে 2 ফুটের গর্ত করতে হয় এবং সেটাকে গোবর ভরে মাটি চাপা দিয়ে রাখতে হয়। তারপর সেই জিনিসটাকে গোবরটাকে 15 দিন পরে সেটা উঠিয়ে এবং এটা মাটির সাথে মিক্স করতে হয়। মিশ্রণটি পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সেটির সাথে টিএসপি, এমওপি এবং ড্যাপ জাতীয় সারগুলো মিশ্রণ করে প্রায় 400 থেকে 500 গ্রাম সার প্রতিটার মধ্যে প্রয়োজন হয় এবং সেই গাছগুলো এটার সাথে তখন লাগাতে হয় এবং মিশ্রণটি করে আবার মাটি চাপা দিয়ে রাখতে হয়। মাটি চাপা দেওয়ার আবারও 10 থেকে 15 দিনের পরে যদি এই গাছগুলো একটি ভালো দিন দেখে রোপণ করা হয় সেটি খুব ভালো হয়। তো সেভাবেই আসলে সেটি রোপণ করা হয়েছে। তো এখন দেখার বিষয় যে পরিচর্যা সঠিক যত্ন পেলে 3 থেকে 4 বছরের মধ্যে ইনশাল্লাহ এটিতে ফল আশা করা যাচ্ছে। মূলত যেটা দেখাচ্ছে আপনারা একটা জিনিস দেখুন যে এই নারিকেল গাছের যে ডাল যেটা দেখা যাচ্ছে এবং পাতাটির যেই ডালটি আছে এই এটির যেই কালার হয় মূলত নারিকেলগুলো সেই ধরনের কালার হয়ে থাকে। তো ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই ধরনের কালার হয় কি না, বাকিটা হলো উপরওয়ালার ইচ্ছা। আশা করছি খুব শীঘ্রই পরিচর্যা পেয়ে গাছগুলো বেড়ে উঠবে।